বাংলাদেশ দল এখন আছে নিউজিল্যান্ডে এখন প্রথম ম্যাচে যেভাবে দল হারলো এটা খুবই বাজেভাবে কেউ প্রত্যাশা করেনি যে ব্যাটসম্যান এমন ব্যর্থ হবে সেটা নিয়ে কাটা না করে দল কেন ভালো করছে না কেন সাইফউদ্দিনকে খেলানো হলো না এই বিষয়গুলো নিয়ে কথা না বলে বোর্ড এখন ব্যস্ত সাকিবকে নিয়ে বোর্ডের ফোকাসটাও সরে যাচ্ছে একটা দল থেকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাচ্ছে বোর্ডেরও কি উচিত যে এই বিষয়টা নিয়ে বেশি না বাড়ানো না অলরেডি বলেছেন তারপরে বলছি যে ক্রিকেটের মধ্যেই থাকা উচিত কিনা ক্রিকেট বোর্ডের এখন দেখুন আজকে ক্রিকেট বোর্ডের যে একটা জরুরি বৈঠক ছিল যেটা বিসিবি সভাপতির বাসায় হয়েছে সেখানে ক্রিকেট বোর্ডের পরিচালকরা বলছেন যে তারা অন্য বিষয় নিয়ে এখানে আলোচনা করতে এসেছিলেন কিন্তু দ্য মোস্ট আয়রনী থিংটা হলো যে তারা যখন প্রেস কনফারেন্সে এসেছেন তখন কোথাও বলেন কথাও কিন্তু আপনি সাকিব বিষয় ছাড়া কিন্তু অন্য একটা কথা বলেনি সো আমরা কিন্তু বুঝতেই পারছি যে সেখানে বোর্ডে কি বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল নিশ্চয়ই সেখানে সাকিব বিষয়টাই ছিল সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য সো আমার মনে হয় যে এটি কোনো মতে কিন্তু একটা ঠিক হচ্ছে না ক্রিকেট বোর্ডকে আমার মনে হয় যে এত দ্রুত এবং তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া জানানো উচিত হয়নি তারা হয়তো আর একটু তারা অথবা সাকিবের ম্যানেজারের উচিত ছিল যে এই যোগাযোগটা করাই করিয়ে দেওয়া সো আমার মনে হয় যে আপনি যখনই একজন ক্রিকেটারকে তার প্রতি ক্রিকেট একজন ক্রিকেটারকে ক্রিকেট বোর্ড তার প্রতিপক্ষ ভাবতে শুরু করে অথবা সেই ক্রিকেটার যখন ক্রিকেট বোর্ডকে তার প্রতিপক্ষ ভাবতে শুরু করেন তখন কিন্তু আপনি দেখবেন যে সেখানে সম্প্রীতি থাকে না সো আমার মনে হয় যে যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে বা যে বাদ প্রতিবাদ এবং একটা শত্রুভাবাপন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে এটা যত দ্রুত এটা সমাধানে আসতে যদি না আসা যায় তাহলে সেটি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই উচিত কিন্তু ফার্স্ট স্টেপটা নেওয়া কারণ ক্রিকেট বোর্ড অভিভাবক সংস্থা এবং ক্রিকেট বোর্ড যদি বলে সাকিব কিছু কিছুই লাগবে না আপনি কালকেই যদি বোর্ড সভাপতি একটা ফোন দেন ক্রিকেট বোর্ড সাকিব আলহাসানকে সাকিব আলহাসান নিশ্চয়ই সেই ফোনটা রিসিভ করবেন এবং তাহলে কিন্তু দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আপনি এই যে ক্রিকেট গত মাসে বাইশ ফেব্রুয়ারি যেটা

একটি বিষয় সেটা হচ্ছে যে সাকিব আল হাসান কালকে যে ভার্চুয়াল সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি সরাসরি আকরাম খান নাইমুর রহমান তাদের কমিটি নিয়ে তাদের কার্যক্রম নিয়ে কথা বলেছেন এই বিষয়টা সমালোচনা যে কেউ করতেই পারে কিন্তু সাকিব আল হাসানের এটাও তো মাথায় রাখা উচিত ছিল যে আকরাম খান নাইমুর রহমান দুর্বয় দুজন এক্স ক্যাপ্টেন এবং দুজনই খুব সম্মানিত আমাদের দেশে এবং তার অগ্রজ একই সঙ্গে তার বোর্ডে খুব দায়িত্বশীল দুটা পদে আছেন সেক্ষেত্রে তারও তো একটু তারপর তাদের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত ছিল নিশ্চয় দেখুন সেটা তো অবশ্যই একটা আমি মনে করি সেটা ভাবে পাবলিকটি না বলে তাদের সাথে কোনো একটা অন্য প্ল্যাটফর্ম যেটা আমরা বলছিলাম যে এক টেবিলে বসে সেটা হচ্ছে সমালোচনা থাকতেই পারে করতেই পারে সেটা তো প্রাইভেটলি তারা করতে পারতেন পাবলিকলি বলার তো নিশ্চয়ই কোনো মানে হয় না না সেটা তো অবশ্যই যে আপনি আপনার গুরুজনকে অবশ্যই সম্মান করবেন এই নাইমুর রহমান দুরজয় এই আকরাম খান ক্রিকেট খেলেছিলেন বলেই কিন্তু আইসিসি ট্রফি বাংলাদেশ জিতেছিল বলেই কিন্তু আজকে সাকিব আল হাসানরা টেস্ট ক্রিকেট খেলতে পারছেন সো আপনি আগেকার সময়ের ক্রিকেটারদের আপনি কোনো মতেই তাদের অবদানটাকে অস্বীকার করার কোনো উপায় নাই এটি তো গেলে একটি দিক এবং তার চেয়েও বড় বিষয়টা হলো আমি মনে করি যে সাকিব আল হাসানের এটা মনে রাখা উচিত ছিল স্টিল হি ইজ এন এম্লয় অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এমপ্লয়ার সো আপনি একজন এমপ্লয়ী হয়ে একজন এমপ্লয়ারের বিরুদ্ধে সরাসরি এরকমভাবে আপনি সমালোচনা করতে পারেন না তাহলে কিন্তু আপনি আপনার চাকরির যে শর্ত সেই শর্তটা কিন্তু আপনি লঙ্ঘন করছেন এখানে স্পষ্ট সাকিব কিন্তু সেই বিধিবিধানটা লঙ্ঘন করেছেন তবে আমি আবার বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অভিভাবক সংস্থা হিসাবে এই বিষয়টা একটু সহিষ্ণুভাবে দেখা উচিত এখানে পক্ষ প্রতিপক্ষ সাকিবকে পক্ষ প্রতিপক্ষ হিসাবে চিন্তা না করে ক্রিকেট বোর্ডের উচিত সাকিব যদি ভুল করে থাকেন বা সাকিব যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সেই সিদ্ধান্তটা তার এটা ভুল হয়েছে সেটি ক্রিকেট বোর্ডের এটা জানিয়ে দেওয়া উচিত